আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। চলে এলাম আরেকজন পেশেন্ট নিয়ে আমাদের ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে, যিনি সুদূর চাঁদপুর থেকে আমাদের এখানে এসেছেন আমাদের শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা নেওয়ার জন্য, যিনি দীর্ঘদিন ধরে হিপ জয়েন্ট এবং পিএলআইডি সমস্যায় ভুগতেছিলেন। উনি মূলত আমাদের এখানে 16 দিন ভর্তি ছিলেন, এখন মোটামুটি উনি ভালো সুস্থ হয়েছেন। আসুন দর্শক, আমরা ওনার কাছ থেকে জেনে নেই যে উনি কী অবস্থায় ছিলেন, এখানে এসে কীভাবে সুস্থ হয়েছেন এবং এখন তার কী অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো এখানে দীর্ঘ 16 দিন ভর্তি ছিলেন, তো ভর্তি হওয়ার আগে আপনার কী ধরনের সমস্যা হতো বা কী সমস্যা নিয়ে এখানে আমাদের এখানে ভর্তি হলেন, আমাদের স্যারের ট্রিটমেন্ট নিলেন? এটা আমি এখানে ভর্তি হওয়ার আগে আমার দীর্ঘ 6 মাস যাবত জি মাথা কমায় পিলারি সমস্যা ছিল এবং বাম হিপ জয়েন্টে প্রচুর ব্যথা ছিল। এমন ব্যথা ছিল যে আমি হাঁটতে পারতাম না। আমি যে হাঁটছি খোঁড়ায় খোঁড়ায় হাঁটতাম জি, এবং অনেক চিকিৎসা নিয়েছি নিজে। প্রথম ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছি ব্যথার জন্য, প্রথম যখন ব্যথা হয়েছিল, তারপরে যখন ব্যথা কমে না বলবো ডাক্তার দেখাইলাম। কী ধরনের ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখেছি প্রফেসর লেভেল দেখেছি, দুজন ডাক্তার দেখেছি। দেখানোর পরও দেখলাম যে মেডিসিন বা অর্থোপেডিক্স, অর্থোপেডিক্স প্রফেসর লেভেল ডাক্তার দেখাইছি জি। তোমাদের চিকিৎসায় ওষুধ খাইছি, আপনার খাওয়ার পরে আমার ব্যথাটা ভালো হয় নাই, ভালো হয় নাই। তো স্যারের কথা শুনলাম এবং ভিডিও স্যারের ভিডিও দেখলাম। তো আমার স্যারের যে তত্ত্বটা কোত্থেকে পেলেন? স্যারের তত্ত্বটা বিশেষ করে এমনি এই ভিডিওর মাধ্যমে জেনেছি। আচ্ছা আচ্ছা। স্যারের কয়েকটা ভিডিও দেখার পরে আমার আত্মবিশ্বাস জন্মালো, হয়তো স্যারের এখানে আসলে আমি হয়তো চিকিৎসা পেতে পারি। আচ্ছা আচ্ছা। তো সেই হিসাবে স্যারের কাছ থেকে এসে আমি একবার চিকিৎসা নিয়েছিলাম জি। স্যারের চিকিৎসা ছিল, আমি 1 মাসের মতো বাড়িতে ওষুধ খেয়েছি জি। কিছুটা উন্নতি হইলো, আমি খোঁড়ায় খোঁড়ে হাঁটতেছিলাম। আচ্ছা আচ্ছা। তখন আমি এখানে ভর্তি হওয়ার জন্য আসি। স্যার কি আপনাকে ভর্তি হতে বলেছিলেন? যে স্যার আগের বছরই ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমার অর্থ আমি পারি নাই। পরে স্যার এইবার আমি আসছি, তখন স্যার বলেন যে ভর্তি হন আপনি। তো আমি 16 দিন ছিলাম। আচ্ছা। তো এখানে যে বিভিন্ন থেরাপি দিয়েছেন ওরা এবং যে মেডিসিন প্রয়োগ করছেন জি, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ এখানে আমি অনেকটা সুস্থ বোধ করতেছি, যে আমি আর হাঁটতে পারতেছি। যে খোঁড়াই করে হাঁটা লাগতো যে না, আমার সেটা লাগতেছে এই 6 মাসের মধ্যে। আজকে আমার কাছে আনন্দ লাগতেছে যে আমি খোঁড়ানো ছাড়া হাঁটতে পারতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহাক যেন এটা বহাল রাখে, যেন দোয়া চাই সবার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আমাদের এখানে ভর্তি হয়ে আমাদের চিকিৎসা, আমাদের ট্রিটমেন্ট ব্যবস্থা, আমাদের সার্ভিস কেমন লেগেছে আপনার? যে এখানে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। এখানে সার্ভিস, চিকিৎসা, থেরাপি মোটামুটি নিয়মতান্ত্রিক, খুব বেশি সমস্যা হয় না, সবগুলোই ভালো লাগছে আপনার। ওকে আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমাদের হসপিটাল সম্পর্কে, আমাদের চিকিৎসার সম্পর্কে কিছু বলুন। জি আলহামদুলিল্লাহ, আমি ডিপিআরসি হাসপাতালে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের মাধ্যমে যে চিকিৎসা নিয়েছি এবং এখানে 16 দিন ভর্তি ছিলাম থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থতা বোধ করতেছি। আমি খোঁড়ায় খোঁড়ে হাঁটতাম দীর্ঘদিন, আমি এখানে ভালো করে হাঁটতে পারতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, এই জন্য আমার কাছে আনন্দ লাগতেছে। তো যারা এরকম পিএলআইডি অথবা আপনার কোমরে ব্যথায় বা হিপ জয়েন্টের ব্যথায় ভুগছেন দীর্ঘদিন, অনেকে নার্ভাস ফিল করছেন যে আমি হয়তো আর ভালো হবো না, বাড়িতে বিছানায় শুয়ে আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা এসে দেখেন। এখানে আসলে আশা করা যায় যে আপনারা চিকিৎসা পাবেন এবং সুস্থ হবেন, এটা আমি আশা করি, আশাবাদী। আচ্ছা আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা শুনলেন, জানলেন, এখানে অনেক অনেক দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে অনেক রোগী আসেন। এমন এমন রোগী এখানে আসেন, দেখা যায় যে স্ট্রেচারে করে আসেন, শুয়ে হাঁটতে পারে না, টোটালি সে মুখ করতে পারে না। ইনশাল্লাহ আমাদের হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শহীদ শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্টের মাধ্যমে সেই রোগীগুলোই আবার এখান থেকে হেঁটে ইনশাল্লাহ চলে যায়। তো দর্শক, আজ এই পর্যন্তই দোয়া রইল, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।